नमस्कार बंधुरा, योर ट्रैवल फ्रेंड चैनले आपनादेर अनेक अनेक स्वागत जानाई। एखन आमार घड़ीते बजे सकाल 6टा और आमरा चलेछि अम्बाला चंडीगढ़ हाईवे धरे सिमला शहरेर उद्देश्ये। आमरा खूब भोरे अम्बाला स्टेशन थेके सिमला शहरेर उद्देश्ये रवाना होयेछि। एकटु पीछन थेके शुरू कराय सम्पूर्ण यात्रापथटि आरो भालोभावे उपभोग करते पारबेन आपनारा। আমাদের সামনে পড়বে চণ্ডীগড় শহর, কালকা শহর, আর এই শহরকে আমরা পাশে রেখেই এগিয়ে যাব সিমলা শহরের উদ্দেশ্যে। দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি চণ্ডীগড় হিমালয়ান এক্সপ্রেসওয়ে টোল প্লাজার সামনে। এখান থেকেই শুরু হচ্ছে হিমালয়ান এক্সপ্রেসওয়ে, আর এই পথ ধরেই আমরা পৌঁছে যাব সিমলা শহরে। টোল প্লাজা পার করে আমাদের গাড়ি ছুটে চলেছে সামনের দিকে। এখন বাজে সকাল 7টা আর আমার বাঁ দিকে চণ্ডীগড় শহর। আপনারা যারা চণ্ডীগড় শহর থেকে সিমলা যাবেন তাদেরকেও চণ্ডীগড় শহর থেকে বেরিয়ে এই পথ ধরেই কিন্তু সিমলা যেতে হবে। ভোরের মৃদু আলোয় দূরে দেখা যাচ্ছে অস্ফুট পাহাড়ের রেখা, যার হাতছানি আমাদের এই ঘোরার আনন্দকে আরও শতগুণে বাড়িয়ে দিয়েছে। এবং আর কিছুক্ষণের মধ্যেই ওই দূর পাহাড়ের আঁকেবাঁকে হারিয়ে আমরা পৌঁছে যাব আমাদের আজকের গন্তব্য সিমলা শহরে। চণ্ডীগড় টোল প্লাজা থেকে সিমলা শহরের দূরত্ব 125 কিলোমিটার, যা যেতে আমাদের সময় লাগবে প্রায় 4 ঘন্টা। চণ্ডীগড় শহর ছাড়িয়ে অনেকটাই পথ চলে এসেছি আমরা। আমাদের সামনে এখন কালকা শহর। চণ্ডীগড় শহর থেকে কালকা শহরের দূরত্ব সড়কপথে প্রায় 25 কিলোমিটার, আর কিছুক্ষণের মধ্যেই আমরা কালকা শহরের কাছাকাছি পৌঁছে যাব। ভোরের সূর্যের রাঙা আলোয় আমাদের গাড়ি ছুটে চলেছে হিমালয়ান এক্সপ্রেসওয়ে ধরে। চারিদিকে দৃশ্যপট অসম্ভব সুন্দর। চণ্ডীগড় শহর থেকে সিমলার উদ্দেশ্যে যদি আপনারা সড়ক পথে রওনা দেন তাহলে ছোট প্রাইভেট গাড়ির ভাড়া পড়বে প্রায় 2000 থেকে 2300 টাকা। আর যদি নন এসি বাসে সিমলা যান
তাহলে ভাড়া পড়বে 200-250 টাকা প্রতিজন। এই ভাড়া কিন্তু সবসময় নির্দিষ্ট থাকে না, ঘোরার সিজন অনুযায়ী বাড়ে ও কমে। সেই কারণে ঘোরার সময় এই ব্যাপারটি অবশ্যই আপনারা মাথাতে রাখবেন। এখন আমরা পৌঁছে গেছি কালকা শহরের কাছে, আর আমার বাঁদিকে উপরে যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটি কিন্তু চলে গেছে কালকা শহরের মধ্যে। আপনারা যারা কালকা শহরে নেমে সেখান থেকে সড়কপথে সিমলা যাবেন, তাদেরকে কিন্তু এই রাস্তা ধরে এসেই এই হিমালয়ান এক্সপ্রেসওয়ের উপর দিয়েই যেতে হবে সিমলার উদ্দেশ্যে। কালকা স্টেশন থেকে টয় ট্রেনও ছাড়ছে সিমলার উদ্দেশ্যে। আপনারা চাইলে টয় ট্রেনে করেও সিমলা যেতে পারেন, তবে টয় ট্রেন এবং সড়কপথ প্রায় পাশাপাশি গেছে সিমলা পর্যন্ত, তাই সড়কপথে সিমলা যাওয়ার সৌন্দর্য টয় ট্রেন পথের থেকে কোনো অংশেই কিন্তু কম নয়। এছাড়া টয় ট্রেনে কালকা থেকে সিমলা পৌঁছাতে প্রায় 5 ঘন্টা সময় লেগে যায়, সেই তুলনায় সড়কপথে অনেকটাই কম সময় লাগে সিমলা পৌঁছাতে। আপনি যদি কালকা শহর থেকে প্রাইভেট গাড়ি ভাড়া করে সিমলা যান, সেক্ষেত্রে আপনার গাড়ি ভাড়া পড়বে প্রায় 1700 টাকা থেকে 2000 টাকা। আর আপনি যদি নন এসি বাসে কালকা থেকে সিমলা যান, সেক্ষেত্রে আপনার গাড়ি ভাড়া পড়বে 170 টাকা থেকে 200 টাকা। কালকা শহরকে পিছনে ফেলে এগিয়ে চলেছি আমরা। সকালের মিঠে রোদ্দুরে সবুজ পাহাড়ের আকেবাকে গাড়ি ছুটে চলেছে দুরন্ত গতিতে। আপনারা দেখেছেন আমরা অনেক সকালে এই পথে রওনা দিয়েছি, তাই আমরা এবার পথের ধারে একটি হোটেল বা ধাবাতে দাঁড়িয়ে ফ্রেশ হব এবং সকালের খাওয়া দাওয়া সেরে নেব। এখন আমার ঘড়িতে বাজে সকাল 8টা, আর গরম চা কফিতে জমে উঠেছে আমাদের সকালের আড্ডা, সাথে আছে গরম গরম আলুর পরোটা। সকলের মধ্যেই একটা আলাদা উত্তেজনা কাজ করছে, ফটো তোলা, সেলফি নেওয়া, এসবের মধ্যে কখন যে আমাদের 1 ঘন্টা পার হয়ে গেল আমরা কিন্তু কিছুই বুঝতে পারলাম না। ঘড়িতে এখন বাজে সকাল 9টা, আর ব্রেকফাস্ট সেরে আমরা আবার রওনা দিয়েছি সিমলা শহরের উদ্দেশ্যে। বন্ধুরা, এই পথের সৌন্দর্যকে আরও ভালোভাবে উপভোগ করতে আপনারা ভিডিওটি অবশ্যই HD কোয়ালিটিতে দেখুন।
এখন আমার ঘড়িতে বাজে সকাল 9:15 এবং আমাদের রাস্তার পাশে এখন ধরমপুর শহর। পাহাড়ের ঢালে সাজানো এই ছোট শহরেই কিন্তু স্থাপন করা হয় ভারতের প্রথম যক্ষ্মা স্যানিটোরিয়াম কেন্দ্র। আপনারা বছরের যে কোনো সময়ে কিন্তু এই সিমলা ভ্রমণে আসতে পারেন। আপনারা যদি বর্ষাকালে সিমলাতে আসেন তাহলে দেখতে পাবেন মেঘের খেলা এবং বৃষ্টিমুখর সিমলার রূপ। আপনারা যদি শীতকালে আসেন তাহলে আপনারা সিমলায় দেখতে পাবেন বরফ। এবং আপনারা যদি আমার মতো এই গ্রীষ্মকালে সিমলাতে আসেন তাহলে দেখতে পাবেন সবুজ পাহাড়ে ঘেরা রৌদ্রোজ্জ্বল সিমলা শহরের রূপ। এখন আমার ঘড়িতে বাজে সকাল 9:30 এবং আমরা প্রবেশ করছি বাড়গ শহরে। বাড়গ একটি ছোট শহর এবং এই বাড়গেই আছে কালকা সিমলা রেলপথের সবথেকে লম্বা টানেল বা সুড়ঙ্গ পথটি, যা কিন্তু এখানেই অবস্থিত। বাড়গ শহর ছেড়ে এগিয়ে চলেছি আমরা। আমাদের সামনে আঁকাবাঁকা সড়কপথ এবং নীল আকাশের বুকে সাদা মেঘের খেলা অনবরত লেগেই দেখতে দেখতে কিন্তু আমরা আরও অনেকটা পথ চলে এসেছি এবং আমার ঘড়িতে এখন বাজে সকাল 10:00 আর আমরা প্রবেশ করছি সোলান শহরে। সোলান হলো হিমাচল প্রদেশের একটি জেলা এবং সেই জেলার একটি বড় শহর বা সদর শহর হলো এই সোলান শহর। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 5,000 ফুট উচ্চতায় এই সোলান শহর অবস্থিত। সোলান কিন্তু হিমাচল প্রদেশের একটি বড় শহর। বলা হয় হিন্দু দেবী সোলিনীর নাম থেকে এই জায়গার নাম হয়েছে সোলান। প্রতি বছর জুন মাসে কিন্তু এখানে এই সোলিনী দেবীর পুজো হয় এবং সেই উপলক্ষে সোলান শহরে কিন্তু বড় উৎসবও পালন করা হয়। এখন সকাল 10:30 এবং আমরা প্রবেশ করছি কান্দাঘাটে। এই কান্দাঘাট হলো একটি ঘাঁটি রাস্তা বা পাহাড়ি পথ যার মাধ্যমে কিন্তু এই সিমলা শহরকে যুক্ত করা হয়েছে সড়কপথের মাধ্যমে। এবং এই আঁকাবাঁকা পাহাড়ি পথের সৌন্দর্য কিন্তু খুবই উপভোগ্য। চলুন আমরা তা উপভোগ করতে করতে এগিয়ে যাই সিমলা শহরের দিকে। Thank you.
এই পাহাড়ি পথে চলতে চলতে গরমের ভাব কখন যে উদাও হয়ে গেছে তা কিন্তু আমরা টেরই পাইনি। এবং আমরা যত এই পথে সামনের দিকে এগিয়ে চলেছি, ঠান্ডা বাতাসের অনুভূতি কিন্তু আমরা পাচ্ছি এবং বুঝতে পাচ্ছি যে ঠান্ডা কিন্তু ধীরে ধীরে বেড়ে চলেছে এই পথে। আপনারা এই রাস্তার ডান দিকে এখন লক্ষ্য করলে দেখতে পাবেন যে সিমলার টয় ট্রেনের যে পথটি, সেই পথটিও কিন্তু চলেছে আমাদের সড়ক পথের পাশে এবং সেটিও কিন্তু দেখা যাচ্ছে। বন্ধুরা, আপনাদেরকে এটা জানাতে খুবই ভালো লাগছে যে আমাদের ইওর ট্রাভেল ফ্রেন্ড ভ্রমণ চ্যানেলটির সাবস্ক্রাইবার সংখ্যা লক্ষাধিকেরও বেশি ছাড়িয়ে গেছে। তাই আপনারা নতুন বন্ধুরা যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখতে একদম ভুলবেন না, আমাদের নতুন নতুন ভ্রমণ ভিডিও সবার প্রথমে দেখার জন্যে। ঘড়িতে এখন আমার সময় সকাল 11টা এবং আমরা প্রবেশ করছি ওয়াকনা ঘাটের দিকে। এই ওয়াকনা ঘাটও কিন্তু পাহাড়ের একটি ঘাঁটি রাস্তা, ঠিক কান্দা ঘাটের মতোই, এবং এই রাস্তার সৌন্দর্যও কিন্তু খুবই সুন্দর। চলুন আমরা সেই সৌন্দর্যকে উপভোগ করি এবং এগিয়ে চলি আমাদের গন্তব্যের দিকে। এখন আমার ঘড়িতে বাজে সকাল 11:30 এবং আমরা এখন যে জায়গাটিতে আছি তার নাম হলো তারাদেবী। আর এই তারাদেবীতেই আছে কিন্তু তারাদেবী মন্দির, যা আমাদের এই রাস্তায় এই পথের ওপরেই পড়বে, যা সিমলা শহরের একদিনের সাইটসিনে একটি অন্যতম গন্তব্য বা স্থল। এবং আমরা কিন্তু তা এখন দর্শন করব না, আমরা কাল যখন এই সিমলা শহর ঘুরব তখন আমরা এই মন্দিরটি দর্শন করব। তাই এখন আমরা এগিয়ে যাব আমাদের যে গন্তব্য সিমলা শহর, সেই সিমলা শহরের দিকে। আমাদের গাড়ির ভেতরে এখন সবাই খুব উত্তেজিত, কারণ দূরে পাহাড়ের ঢালে দেখা যাচ্ছে আমাদের আজকের গন্তব্য সিমলা শহর। সারা পাহাড় জুড়ে সাজানো রংবেরঙের ছোট বড় বাড়ি, পাহাড় জুড়ে এক অপরূপ শোভা, মন ভরে গেল সেই সুন্দর দৃশ্যে।
চণ্ডীগড় থেকে সিমলা পর্যন্ত রোড কন্ডিশন বা রাস্তার অবস্থা কিন্তু খুবই ভালো। কিছু জায়গায় রাস্তা খারাপ, কিন্তু তা যুদ্ধকালীন পরিস্থিতিতে রিপেয়ার বা মেরামতির কাজ হয়েই থাকে। সুতরাং আমরা যদি সাধারণ দৃষ্টিতে বলি তাহলে সম্পূর্ণ রাস্তা বেশ ভালো। তাই আপনারা যদি সড়কপথে সিমলা যান চণ্ডীগড় থেকে তাহলে আপনাদের কোনো অসুবিধা হবে না। আঁকাবাঁকা রাস্তায় বমির ভাব আসাটা খুবই স্বাভাবিক ব্যাপার, তাই আপনাদের যাদের বমির সমস্যা আছে তারা অবশ্যই কিন্তু এই রাস্তায় যাওয়ার আগে বমির ওষুধ খেয়ে নেবেন। সেক্ষেত্রে এই পথ চলতে আপনাদের বেশ সুবিধাই হবে। এই রাস্তার ডান দিকে সিমলা শহর থেকে কিছুটা দূরেই কিন্তু সিমলা টয় ট্রেনের স্টেশন, যাকে আমরা পাশে রেখে এগিয়ে চলেছি এখন সিমলা শহরের দিকে। এখন আমার ঘড়িতে বাজে প্রায় 12টা এবং আমরা পৌঁছে গেছি সিমলা শহরে। দূরে দেখা যাচ্ছে সুন্দর সিমলা শহর এবং আর কিছুক্ষণের মধ্যেই আমরা হোটেলে প্রবেশ করব এবং তারপরে কিন্তু আমাদের ঘোরা শুরু হবে। এখন বাজে 12:10 আর আমরা সিমলা পৌঁছে গেছি। এটা আমাদের হোটেলের ব্যালকনি থেকে ভিউ পিছনে, আর সবাই ওয়েট করছি হোটেল রুমের জন্য। দেখা যাচ্ছে বেশ ঠান্ডা লাগছে, এতটা এক্সপেক্ট করিনি বাট ভালোই ঠান্ডা আছে। দেখতে দেখতে কিন্তু সিমলা শহরকে গ্রাস করে ফেলেছে সাদা কালো মেঘের দল এবং সারা পাহাড় জুড়ে ছড়িয়ে পড়েছে তারা। বন্ধুরা, তো এই ছিল আমাদের চণ্ডীগড় থেকে সিমলা পর্যন্ত সড়কপথে যাত্রার সম্পূর্ণ ভিডিও। আশা করি আপনাদের ভিডিওটি খুবই ভালো লেগেছে। এবং এখন সিমলা শহরে বৃষ্টি শুরু হয়েছে এবং সারা সিমলা শহর জুড়ে চলছে মেঘবৃষ্টির খেলা, অপূর্ব এক দৃশ্য। কিন্তু এই পরিবেশে কিন্তু আমাদের ঘোরা থেমে থাকবে না, আমরা অবশ্যই সিমলা শহর ঘুরব এবং সেই সিমলা শহর আমরা কেমনভাবে ঘুরছি তা দেখার জন্য অবশ্যই চোখ রাখুন আমাদের চ্যানেলে। এবং সেই সঙ্গে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখতে একদম ভুলবেন না। আমাদের চ্যানেলের নতুন নতুন ভ্রমণ ভিডিও সবার প্রথমে দেখার জন্য। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন জায়গা নিয়ে পরের ভিডিওতে। ধন্যবাদ।